প্রয়াত হলেন কিংবদন্তী মার্কিন গায়ক মাইকেল জ্যাকসনের বাবা জোসেফ জ্যাকসন। বুধবার হঠাৎই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন মাইকেল জ্যাকসনের বাবা। তাকে লাস ভেগাসের এক হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। মাইকেল জ্যাকসন সহ তার 4 ছেলে মেয়েকে নিয়ে জ্যাকসন 5 নামে একটি দলও গঠন করেন জোসেফ জ্যাকসন। সেই দলের প্রধান মুখ ছিলেন মাইকেল জ্যাকসন। এরপর সন্তানদের খ্যাতির শীর্ষে পৌঁছে দিতে নিজেকে সরিয়ে নেন জ্যাকসন 5 এর গিটারিস্ট জোসেফ জ্যাকসন। পরবর্তীকালে মাইকেল জ্যাকসনের ম্যানেজার হিসেবে বহুদিন নিযুক্ত ছিলেন জো।